তুরস্ক ভূমিকম্পে বাংলাদেশি উদ্ধারকর্মীদের বীরত্বপূর্ণ উদ্ধার কাজ। ধ্বংসস্তূপ থেকে একের পর এক মৃতদেহ সহ জীবিত মানুষ উদ্ধার করে প্রশংসায় ভাসছেন বাংলাদেশিরা। তুরস্কে 6 ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে এ যাবৎ মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে 46,000। সেখানে -ডিগ্রি তাপমাত্রায় রাত দিন উদ্ধার কাজ করেছেন দেশি ও আন্তর্জাতিক উদ্ধারকর্মীগণ। ভূমিকম্পের 2 দিন পর 8 ফেব্রুয়ারি বুধবারে বাংলাদেশ থেকে একটি বিশেষ বিমানে সেনাবাহিনীর 24 জন, ফায়ার ব্রিগেডের 12 জন, বিমানবাহিনীর 14 জন ও চিকিৎসক দলের 10 জন সহ মোট 60 সদস্যের দল উদ্ধার তৎপরতায় সহযোগী সরঞ্জাম নিয়ে সেখানে যান। তুরস্কের আদিয়ামান শহরে ভূমিকম্পে ধসে পড়া ভবনে আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেন তারা। ধ্বংসযজ্ঞ থেকে জীবিত মানুষের সন্ধানে প্রাণপণ চেষ্টা করেন। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সমন্বয়ে 46 সদস্যের এই দল ক্যাম্প করে উদ্ধার কাজে সক্রিয় ভূমিকা পালন করেন আদিয়ামান শহরে। বৈরী আবহাওয়ার চ্যালেঞ্জ নিয়েই অভিযান চালানো বাংলাদেশি উদ্ধারকর্মীরা বহু সংখ্যক আটকে পড়া মানুষকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এই প্রতিবেদন তৈরি পর্যন্ত সব মিলিয়ে 22 মরদেহ ও 1 কিশোরীকে জীবিত উদ্ধার করেছেন বাংলাদেশের উদ্ধারকারীরা। স্মরণকালের অন্যতম ভয়াবহ এই ভূমিকম্পের পরপরেই তুরস্কে বিপুল সংখ্যক তাঁবু, কম্বল, শুকনা খাবার, ওষুধ ও মেডিকেল টিম সহ উদ্ধার কাজ শুরু করে বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্বাধীন দল। তুরস্কে নিয়োজিত বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দলের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির সাধারণ জনগণ। গত 15 ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ ক্যাম্প পরিদর্শন করে আদিয়ামানের দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান সমন্বয়ক মোস্তফা ওসমান তুরান বাংলাদেশের উদ্ধারকর্মীদের খোঁজখবর নেন এবং তাদের বীরত্বের প্রশংসা করেন। Their Bangladeshi brothers have helped them. They will never forget. একই সঙ্গে তুর্কি সরকার ও নাগরিকদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। সুপ্রিয় দর্শক, সর্বশেষ খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন ব্রেকিং নিউজ ইউটিউব চ্যানেল, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।